ফ্রেন্ডস, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 8:30, আর আজ হলো বুধবার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ 3-4 দিন হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও করি না। তো সেই লাস্ট করেছিলাম শুক্রবার, যেদিন মায়াপুর গেছি সেই দিনকে লাস্ট ব্লগ ভিডিও বানিয়ে করেছিলাম। তারপর আর করা হয়নি, দুই একটা শর্ট ভিডিও করেছি, কারণ বাড়ি এসেছি আমি রবিবার দিন রাত্রে। তারপরে বাড়ি আসার পর তো টুকটাক অনেক কাজ ছিল, সেগুলো করেছি। তো শরীর একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছিলো, এই জন্য ভিডিও আর করতে সেরকমভাবে পারিনি। তো ভাবলাম না, আজকে তাহলে ভিডিওটা করাই যেতে পারে, না করলে তো ভালোও লাগে না, সেই জন্য এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এখনও নিচে যাইনি, মেয়ে আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। উঠে উপরে সব বিছানা তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে মেয়ে উঠলো, মেয়ে ব্রাশ করলো, আমি ব্রাশ করলাম, পরে মেয়ে নিচে গেল। এখন আমি নিচে যাব, গিয়ে মেয়েকে ম্যাগি করে দেবো, মেয়ে ম্যাগি খাবে, আর আমাদের দেখি সকালে টিফিন কী করা যায় জানি না, এখনও নিচে গিয়ে তারপরে করব। তো হাজবেন্ড বাজারে গেছে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে। তো মেয়ে বলছিলো তো চিকেন খাবে, তো না আসলে বুঝতে পারছি না। তো চলো নিচে যাই, তারপরে কী কী রান্না হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো দেখো, মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি, আর ম্যাগিটা হয়েও গেছে, এখন এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে সকালে টিফিন করব। আর টিফিনে করছি আলু পটল দিয়ে একটু তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা চিরে দিয়ে একটু তরকারি করছি। হাজবেন্ড বললো রুটি খাবে, আর আটা মাখবো তরকারিটা বসিয়ে রেখে। তো ভাবলাম তাহলে তরকারিটা আগে করে নিই, কারণ তরকারি না করে যদি আটা মাখতে যায় আবার দেরি হয়ে যাবে। এদিকে তরকারিটাও হয়ে যাবে আর আমার আটা মাখাও হয়ে যাবে। আর এই পাশে দেখো দুধ জাল দিচ্ছি, একটু আগে হাজবেন্ড দুধ নিয়ে আসলো। তো তরকারিতে এখন জল দিয়ে দেবো, জল দিয়ে আটা মাখবো। তো দেখতে থাকো। তো এখন বাজে 11টা, আর সকালের টিফিন করে নিয়েছি, আর দেখলেই তো সকালে কী কী টিফিন করলাম। আর এখন দুপুরে রান্না করব, আর দুপুরে রান্না আজকে হাজবেন্ড চিকেন নিয়ে এসেছে। তো আর আমাদের করবো নতুন আলু দিয়ে চিকেন কষা, আর মেয়ের জন্য করবো চিলি চিকেন। তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়ি চিকেন আনলে দুরকম করে করতে হয়, মেয়ের জন্য চিলি চিকেন আর আমাদের জন্য চিকেন কষা। কি বলো তো, আমার মেয়ে কষা মাংস খেতে ভালোবাসে না, চিলি চিকেনটাই ভালো খায়, এই জন্য ওজন্য চিলি চিকেন করবো, আর নতুন আলুতে আমাদের জন্য চিকেন কষা করব। আর মা বেগুন আলু পোস্ত দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছে, ওটা মা করে নিয়েছে এখন। আর আমার মাংসের সব কিছু যা যা লাগে সব গোছানো হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর দেখো আমার মেয়ে এখানে খেলা করছে, তো যার সাথে খেলা করছে তার বাড়ি এখানে না, ওর বাড়ি চাকদা, পাশের বাড়ি বেড়াতে আসে। তো ওর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ও আসলে আমার মেয়ের সাথে খেলা করে। আর এখানে চিলি চিকেনের মাংস যা যা দিয়ে মাখাতে হয় সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। আর মাংস আনলেই আমার মেয়ের জন্য এটা বানাতেই হবে, না হলে মাথা খারাপ করে দেবে। আর এটা হলো চিকেনই আমাদের যেটা রান্না করা হবে, নুন হলুদ আর ভিনিগার আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এ দেখো নতুন আলু ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ কুচি, আর এটা আদা রসুন লঙ্কা পেস্ট, আর এটা পাকা লঙ্কাটা পেস্ট করেছি কারণ কালারটা খুব ভালো আসবে। আর এখানে মা বললাম না রান্না করেছে বেগুন আলু পোস্ত বড়ি দিয়ে, তো সেই তরকারিটা তো মা আগে রান্না করে নিয়েছে, কারণ আমি মাংস রান্না করব আর মা একটু বেরোবে, তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছে। তো দেখো আমার রান্না হয়েও গেছে, আর এই যে নতুন আলু দিয়ে চিকেন, তো একটু ঝোলঝোল রেখেছি কারণ নতুন আলু দিয়ে না একটু ঝোলঝোল করে মাংসটা রান্না করলে খেতে খুব ভালো লাগে, আর খেতে খুব ভালো হয়েছিল কারণ আমি এটা বিকেলে ভয়েস দিয়েছি, তো চিকেনটা সত্যি খুব খেতে ভালো হয়েছিল। আর এটা চিলি চিকেন, আর মেয়ের জন্য 4টে বড়া রেখে দিয়েছি, ও সস দিয়ে খেতে খুব ভালোবাসে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।